হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 700 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়। এর মধ্যে সবজি ও ফলমূল সহ পচনশীল পণ্য রপ্তানি হয় প্রায় 120 মেট্রিক টন। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানির আগে 4টি স্ক্যানার দিয়ে এবং ইউরোপগামী পণ্য 2টি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়। অথচ গত 2 সপ্তাহে 3টি স্ক্যানারই বিকল হয়ে পড়েছিল। অবশ্য চলতি সপ্তাহে একটি ঠিক করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গেল 1 বছরে ঘন ঘন বিকল হলেও স্ক্যানার বাড়ানো হয়নি, ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আম, কাঁঠাল, লিচু সহ মধুমাসের বিভিন্ন ফলের ব্যাপক চাহিদা থাকলেও এই ভরা মৌসুমে স্ক্যানিং সমস্যায় রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে ফ্লাইট মিস করায় স্থানীয় বাজারে কম দামে সবজি এবং ফলমূল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ডেলি আমাদের 100 থেকে 120 টন শাকসবজি রপ্তানি এক্সপোর্ট হতো, এটা যেটা 70-60-70 নেমে আসছে। এই সমস্যা আজকে প্রায় 3 মাস ধরে হচ্ছে, কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না। আর্থিকভাবে রপ্তানি ব্যবহার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার স্ক্যানার নষ্টের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে বিমানবন্দরের অসাধু কর্মচারীরা বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। মেশিন যতটা নষ্ট তার চেয়ে নষ্ট আমাদের লোকজনে করে, মানে এটাকে কৃত্রিম একটা প্রবলেম সৃষ্টি করার জন্য। ফ্লাইটে একটা শিডিউল আছে, সেই শিডিউলের মধ্যে মাল না পাঠাইতে পারে, পরিষেবা তো নষ্ট হয়ে যায়, পচে যায়, এবং সেখানেই আপনার আন্ডার টেবিল যে ব্যবস্থাটা। সমস্যার কথা স্বীকার করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানালেন, স্ক্যানারগুলো সচল করতে জেনারেটর আনা হয়েছে। মেশিন নষ্টে কার্গো চাপটা একটু বেশি আসে, বাট সেগুলি আমরা প্রায়োরিটি ভিত্তিতে আগে যাদের শিডিউল তাদের কার্গোগুলি আগে যাবে, এগুলি মেনটেন করে আমরা করার চেষ্টা করছি। আরো 11টি নতুন স্ক্যানার কেনার প্রক্রিয়া চলছে। এর মধ্যে 2টি স্ক্যানার সবজি সহ পচনশীল পণ্যের জন্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা।